সবাইকে এই এপিটিএফ ইম্পর্ট্যান্ট চ্যানেলে স্বাগত এই চ্যানেলে পশ্চিমবঙ্গের সিলেবাস অনুযায়ী পশ্চিমবঙ্গের স্কুলের অঙ্ক ক্লাসগুলি করানো হয় নিয়মিতভাবে আজকে আমরা করব ক্লাস এইট এর দেখি পাঁচ দশমিক দুই এর ই নাম্বার থেকে অঙ্ক করা শুরু করব কারণ এর আগেই আমরা এ থেকে নিয়ে ডি পর্যন্ত করেছি যদি সেই ভিডিওটি কেউ না দেখে থাকো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে তো আমরা কোন রকম কথা বলে সময় নষ্ট না করে আজকে ই থেকে অঙ্ক করা শুরু করে দেবো ই নাম্বারে বলছে এক্স ওয়ান বাই এক্স সমান সমান ফাইভ হলে এক্সকিউব প্লাস ওয়ান বাই এক্সকিউব এর মান কত হিসেব করে লেখি আমি অঙ্কটাকে তুলে নিলাম এর আগের দিন আমি এই চারটা সূত্র দিয়েছিলাম এবং বলেছিলাম যারা এই চারটা সূত্র মুখস্থ করবে তাদের কাছে এই অঙ্কগুলি একেবারে সহজ একদম সহজ আশা করি এর আগের দিন যারা ভিডিওটা দেখেছো তাদের অনেকেই এইটা মুখস্ত করে নিয়েছো কিন্তু যারা নতুন আজকে দেখতেছো তাদেরকে বলবো এই চারটা সূত্র তোমরা মুখস্থ করে নাও ভিডিওটাকে পজ করে খাতায় তুলে নাও নিয়ে মুখস্থ করো দেখবে তারপরে তোমাদের কাছে এই অঙ্কগুলো একদমই সহজ হয়ে যাবে এখানে এই দুটো সূত্র এক রকম এই দুটো সূত্র একই রকম একটা শিখলেই দুটো শেখা হয়ে যায় শুধু চিহ্নগুলোর পরিবর্তন এ মাইনাস বি হোল কিউব এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি হোল কিউবের সূত্র কি আছে একই রকম হবে শুধু মাইনাসের জায়গাগুলো তো প্লাস প্লাস হবে তারপরে এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি যদি প্লাস এর সূত্র হয় তাহলে এখানে মাইনাস থাকে যদি মাইনাসের সূত্র হয় তাহলে এখানে প্লাস থাকে বাকি সব একই রকম এই সূত্রগুলো জানা থাকলে তোমাদের কাছে কিন্তু অঙ্কগুলো একেবারে সহজ যারা জানো না খাতায় তুলে নাও তারপরে এবার দেখো আমরা এই সূত্রগুলো দিয়ে এই অঙ্কগুলো কিভাবে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান পাঁচ দেওয়া আছে কিন্তু এটা কত আমাদেরকে বের করতে হবে আমরা লিখে নেব দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান ফাইভ আমরা করবো কি উভয় পক্ষকে ঘন করি উভয় পক্ষ কাকে বলে আগের দিন বলে দিয়েছিলাম আজকে বলে দিচ্ছি আদিকে একটা পক্ষ সমান সমান ডান দিকে একটা পক্ষ এটাকেই বলা হয় উভয় পক্ষ তা আমরা এদিকটাকেও ঘন করবো এবং এদিকটাকেও আমরা কি করবো ঘন করবো এটাই বলা হয়েছে তো এবার এটা আমাদের সূত্রের মধ্যে পড়ে যাচ্ছে আমরা যদি এই এক্সটাকে এ ধরি এবং ওয়ান বাই এক্সটাকে বি ধরি তাহলে হয়ে যাচ্ছে কি এ প্লাস বি হোল কিউব আর এ প্লাস বি হোল কিউবের সূত্র কি এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে সূত্রটাকে লিখে নিলাম এ প্লাস বি হোল কিউব কি হবে একউব প্লাস বি কিউব এ বলতে এখানে এক্স কিউব প্লাস বি বলতে এখানে ওয়ান বাই এক্স কিউব প্লাস থ্রি এ বি থ্রি এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই এক্স ইন্টু এ এ বলতে এখানে এক্স প্লাস বি বলতে ওয়ান বাই এক্স আমরা কি করবো আমরা এই এক্স এই এক্স কেটে দেব এবারে এক্সেস কিউব প্লাস ওয়ানকে কিউব করি আর স্কোয়ার করে যাই করি না কেন ওয়ান থাকবে তারপরে এক্স কিউব প্লাস

প্লাস তিন পাঁচা পনেরো সরি দেখো এতক্ষণ থেকে আমরা শুধু এটাই করলাম কিন্তু এখানে যে পাঁচ কিউব ছিল এটা কিন্তু কিছু করা হয়নি তো এটার উপর আমরা সত্তরটা প্রয়োগ করলাম তারপরে কিন্তু সমান সমান পাঁচকে কিউব করলে কত আসবে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশ এবং একশো পঁচিশ অর্থাৎ তিনটা পাঁচের গুণ করে দেখবে একশো পঁচিশ আসবে সমান সমান পাঁচের কিউবের জন্য আমরা লিখলাম সমান সমান একশো পঁচিশ এখানেও ছিল একশো পঁচিশ সমান সমান একশো পঁচিশ আশা করি বুঝতে পারছো এটা একসাথেই দেখার কথা ছিল কিন্তু আমরা শুধু এতক্ষণ এটাকেই করেছি সূত্রটা ভাঙিয়ে নিয়েছি কিন্তু তারপর যে সমান সমান পাসের কিউব ছিল সেটাকে করা হয়নি তাই আমি করে নিলাম পাসের কিউব মানে তিনটে পাঁচের গুণ আর তিনটে পাশের গুণ মানে একশো পঁচিশ তাহলে সমান সমান একশো পঁচিশ দেখলাম এবার এক্সেস কিউব প্লাস ওয়ান বাই এক্সেস কিউব সমান সমান একশো পঁচিশ ছিল প্লাস পনেরো এটাকে আমরা সমান সমান ডান দিকে নিয়ে আসবো হাইজ এ মাইনাস পনেরো তাহলে কত হবে

দেওয়া আছে কি আমাদের এক্স সমান সমান ওয়াই প্লাস জেড আমরা এটাকে এভাবে লিখতে পারি যে এক্স সমান সমানের এদিকে ছিল কি ওয়াই প্লাস ওয়াই তাহলে আমরা সমান সমানের বা দিকে নিয়ে আসবো মাইনেস ওয়াই সমান সমান জেড আমরা করতে পারি এবার আমরা করব কি উভয়টাকেই আগের মতো করে আমরা ঘন করব উভয় পক্ষকে উভয় পক্ষ বলতে সমান সমানের বা দিকের একটা পক্ষ সমান সমানের ডান দিকের একটা পক্ষ এবার এটা আমাদের সূত্রের মধ্যে পড়ে যাচ্ছে এটা এ ধরি বি ধরি তাহলে হয়ে যাচ্ছে হোল কিউব আর মাইনাস বি হোল কিউবের সূত্র কি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা এই অঙ্কটাকে এইভাবে করবো এবার এখানে এ বলতে এক্স এ কিউব অর্থাৎ এক্স কিউব মাইনাস বি কিউব অর্থাৎ ওয়াই কিউব মাইনাস থ্রি বলতে থ্রি এ ইন্টু বি এ বলতে এক্স বি বলতে ওয়াই ইন্টু এ অর্থাৎ এক্স মাইনাস বি বলতে ওয়াই সমান সমান জেড কিউব তো ছিলই এবার দেখো এখানে আমরা বাদ দেব সমান সমান আছে তাই এখানে সমান সমান দেবো না একটা লাইনের মধ্যে দুবার সমান সমান হয় না এক্স মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই আর এখানে কি আছে এক্স মাইনাস আর আমরা কি বের করেছিলাম সমান সমান কত জেট তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই না লিখে আমরা এই পরিবর্তে তার মান অর্থাৎ জেট লিখে দেব তাহলে এটার সাথে এটা কি সম্পর্কে ছিল গুণ সম্পর্কে সমান সমান তো ছিলই এবার এক্স কিউব এটা হচ্ছে জেড কিউব আমরা সাজিয়ে লিখবো কিউবগুলোকে আগেই লিখবো এটা ছিল সমান সমানের ডান দিকে বা দিকে নিয়ে আসবো তাহলে কি হবে মাইনাস হয়ে যাবে মাইনাস যেহেতু প্লাস ছিল জেড কিউব তারপরে এবার সমান সমানের ডান দিকে তো আর কিছু থাকলো না কিছু নাই মানে কি তাহলে শূন্য এবার তাহলে উত্তরটা দেখো আমাদেরকে যে বলেছে এক্স কিউব কি মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এর মান কত

তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলছে যে এক্স এস প্লাস ওয়াই কিউব প্লাস থ্রি এম সমান 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 এম কিউব বাই এক্স এস ওয়াই কিউব এটা হবে আমাদেরকে প্রমাণ করতে বলছে আমি অঙ্কটাকে খাতায় তুলে নিয়েছি দেওয়া আছে বা তোমরা লিখতে পারো প্রদত্ত অর্থাৎ দেওয়া আছে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই সমান সমান এম হবে তো আমরা কি লিখতে পারি এক্স প্লাস ওয়াই সমান সমান এম বাই এটার সাথে এটা কী ছিল গুণ সম্পর্কে তা যদি সমান সমানের ডান দিকে আসে ভাগে চলে আসবে অর্থাৎ নিচে চলে আসবে এবার আমরা করব কি আমরা এই উভয় পক্ষকে ঘন করব এর পরের অঙ্কটা একটু আলাদা রকম ওটা দেখতে থাকো তাহলে এক্স প্লাস ওয়াই এটার ঘন করব এম বাই এক্স ওয়াই এটারও আমরা কি করব ঘন করব এটা ঘন করতে গিয়ে আমাদের একটা সূত্রের মধ্যে পড়ে গেলো কি সূত্র এটাকে যদি এ ধরি এটাকে বি ধরি এ প্লাস বি হোল কিউব আর আমরা এর আগেই দেখেছি এ প্লাস বি হোল কিউবের সূত্র কি এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আমি তুলে নিলাম তোমাদের সুবিধার জন্য তাহলে এ কিউব প্লাস বি কিউব এ বলতে এখানে বা দিতে হবে সমান সমান আছে মাঝখানে এক্স প্লাস বি কিউব বলতে ওয়াই কিউব প্লাস থ্রি এ বলতে এক্স বি বলতে ওয়াই ইন্টু এ বলতে এক্স প্লাস বি বলতে ওয়াই সমান সমান এম কিউব বাই এক্সএস কিউব ওয়াই কিউব এবার এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো এক্স কিউব প্লাস কিউব প্লাস আমরা লিখলাম থ্রি লেখার পরে কি থাকতেছে এক্স ওয়াই আর আমাদেরকে কী বলে দিয়েছে যে এক্স ওয়াই সমান সমান কত এম তাহলে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এই অংশটার পরিবর্তে আমরা এম লিখতে পারি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এই অংশটার পরিবর্তে আমরা লিখব এটার সাথে একটা গুণ আকারে ছিল তাই ইন্টু এম সমান সমান এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব তাহলে এবার কি হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস থ্রি এম সমান সমান এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব

উভয় পক্ষকে আমরা তিন বাই দুই দিয়ে গুণ করব এবার অনেকে জিজ্ঞাসা করতে পারে এখানে গুণ কেন করবে তখন ঘন করেছিলাম দেখো সব অঙ্ক তো ঘন করলে হয় না উভয় পক্ষকেই যা করব উভয় পক্ষকেই করতে হবে এটা সমান সমান এটা হয়ে আছে তো আমরা যা করব উভয় পক্ষকেই করতে হবে তাহলে উভয় পক্ষ সমান সমানই থাকবে একইভাবে আমাদের দুটোকেই করতে হবে তবেই আমাদের উভয় পক্ষ সমান সমান থাকে আমরা উভয় দুই বাই তিন দিয়ে গুণ করবো এবার অনেকে জিজ্ঞাসা করতে পারে কখন দুই বাই তিন দিয়ে গুণ করব তখন ঘন করবো আমরা তো বুঝি না তো এটা বোঝার জন্য তোমাদের একটাই সলিউশন সেটা হচ্ছে তোমাদের প্র্যাকটিস বেশি বেশি করে করতে হবে আমার সাথে সাথে অঙ্কগুলো তোমরা খাতায় তুলে নিয়ে করো তোমরা যে যত বেশি অঙ্ক করবে তার কাছে তত এগুলা সহজ মনে হবে যে কোনটা অঙ্ক কিভাবে করতে হবে আর কারো কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা ভিডিওটাকে আবার পেছনে নিয়ে গিয়ে আরো একবার করে দেখবে দেখো আমরা কি করব উভয় পক্ষকে গুণ করব তিন বাই দুই দিয়ে তাহলে টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স বা এটাকে আমরা গুণ করব থ্রি বাই টু দিয়ে সমান সমান ফোরটাকেও আমরা গুণ করব থ্রি বাই টু দিয়ে আমরা এটাকে গুণ করব এটা দিয়ে মানে কি এই অংশটাকেও গুণ করতে হবে তিন বাই দুই দিয়ে এই অংশটাকেও গুণ করতে হবে তিন বাই দুই দিয়ে তাহলে টু এক্স ইন্টু থ্রি বাই টু প্লাস ওয়ান বাই থ্রি এক্স ইন্টু থ্রি বাই টু সমান সমান আমরা কেটে নিতে পারি দুই দোগুনি চার তাহলে তিন দোগুনি ছয় এবার এই দুই এই দুই কাটা এই তিন এই তিন কাটা তাহলে এখানে কি থাকতেছে এক্স সরি থ্রি এক্স এক্স দুই তিনের গুণ হবে প্লাস ছিল কি ওয়ান তাহলে ওয়ান বাই এক্স ইন্টু টু তাহলে হবে টু এক্স সমান সমান সিক্স আমরা এটা বের করে নিলাম যে থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু এবারে আমরা এটাকে তুলে নেব নিয়ে আমরা এই অনুযায়ী করে একশো উননব্বই আসে কিনা বামপক্ষ এটা হচ্ছে আমাদের কাছে ডানপক্ষ আমরা বামপক্ষকে করে দেখবো ডানপক্ষ আসে কিনা তো আমরা বামপক্ষকে তুলে নিলাম এবার দেখো যদি থ্রি কিউব থাকে অর্থাৎ তার মানে কি তিনটে তিনের গুণ তিন তিরিকে নয় তিন নং সাতাশ তার মানে থ্রি কিউব সমান সমান সাতাশ দুইয়ের যদি কিউব থাকে তার মানে কি দুইটা সরি তিনটা দুইয়ের গুণ দুই দুগুনি চার চার দুগুনি আট তার মানে টু কিউব মানে কত আট তো যদি থ্রি কিউব দেওয়া থাকে আমরা সাতাশ লিখতে পারি যদি টু কিউব দেওয়া থাকে আমরা আট লিখতে পারি একইভাবে যদি সাতাশ দেওয়া থাকে আমরা সাতাশটাকে তিন লিখে ঘন করতে পারি আট দেওয়া থাকে তাহলে আটটাকে আমরা দুই লিখে ঘন করতে পারি এবার এখানে কত আছে সাতাশ আর এক্সের সাথে তো কিউব আছে তা সাতাশটাকে আমরা তিন করব এক্স এস শুধু এক্স করব তারপরে সম্পূর্ণটার উপর আমরা কিউব দেবো এবার যদি আমরা এটাকে করি আবার আগের মতো করে চলে আসবে তাই হিসাবে আমরা করতে পারলাম আর একে ঘন করি বা বর্গ করি যাই করি না কেন একের একই থাকে তাহলে ওয়ান বাই আটটাকে আমরা লিখব দুই এক্স এস কিউবটাকে লিখবো শুধু এক্স সম্পূর্ণটার উপর দেবো আমরা ঘন চিহ্ন তাহলে কি হবে এটাকে যদি আমরা করি তাহলে ঠিক আগের মতো করে চলে আসবে ওয়ান তো ওয়ানই থাকবে দুইয়ের ঘন হচ্ছে আট আসবে আর এর ঘন করলে এক্সের কিউব আসবে তো আমরা এটাকে এভাবে লিখে নিলাম কেন লিখে নিলাম এটাকে আমাদের আমরা সূত্রের মধ্যে ফেলানোর জন্য এভাবে করে নিলাম এটা আবার আমাদের হয়ে গেল কি এ এটা আমাদের হয়ে গেলো বি তাহলে কি হবে এ কিউব প্লাস বি কিউব এটা আমাদের কোন সূত্রে পড়ে গেলো এটা আমাদের পড়ে গেলো একউব প্লাস বি কিউবের সূত্রে এই জি একুব প্লাস বি কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখানে সমান সমান দিয়ে নেবে তাহলে এ প্লাস বি হোল প্লাস বি কিউব আমরা কী করবো এ প্লাস বি হোল কিউব করব এ বলতে আমাদের থ্রি প্লাস বি বলতে আমাদের ওয়ান বাই টু হোল কিউব মাইনাস থ্রি এ ইন্টু বি এ বলতে আমাদের থ্রি এক্স বলতে আমাদের ওয়ান বাই টু এক্স এ অর্থাৎ প্লাস বি অর্থাৎ ওয়ান বাই টু এক্স এবার দেখো আমরা এই এক্স আর এই এক্স কেটে দিতে পারি এখানে এবার একটু লক্ষ্য করো থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু আর আমরা থ্রি এক্স প্লাস মান কত বের করেছি ছয় তাহলে আমরা এটার পরিবর্তে লিখে দেব ছয় ছয়ের ছিল কিউব কিউব করে দিলাম মাইনাস তিন কত হয় নয় তাহলে নয় নিচে কত ছিল দুই দুই আর এটার সাথে গুণ আকারে ছিল ব্যাকেট মানেই তো ব্যাকেটের ভিতরের আর বাইরেরটার কি হয় গুণ হয় তাহলে এটার সাথে গুণ আকারে ছিল কত থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু এক্স তো থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু এক্সের মান কত ছয় তাহলে এক্ষেত্রেও আমরা থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু এক্স না লিখে এর মানটা লিখে দেবো ছয় লিখে দেবো তাহলে এবার কত হবে ছয়ের যদি আমরা ঘন করি অর্থাৎ তিনটে ছয়ের যদি গুণ করি দুইটা ছয়ের গুণফল কত ছয় ছয় ছত্রিশ আর একটা ছয় দিয়ে দুগুন করি ছয় ছয় ছত্রিশের ছয় হাত তিন তিনশয় আঠারো আর তিনে একুশ দুইশো ষোলো তাহলে ছয়ের ঘন করে আমরা পেলাম কত দুইশো ষোলো মাইনাস আমরা দুই দিয়ে ছয়কে যদি কাটি তিন দুগুণি ছয় কাটাকাটি গেলো এবার কি থাকলো নয় আট তিন তিন নং সাতাশ তাহলে দুইশো ষোলো থেকে যদি সাত আমরা বাদ দিই কত আসবে ষোলোর থেকে সাত গেলে নয় ষোলো দশ এটা হবে তিন এগারো থেকে তিন গেলে আট এগারো দশটি এখানে আসবে এক দুই থেকে এক গেলে এক একশো উননব্বই সুতরাং দুশো ষোলো মাইনাস সতেরো সমান সমান কত হলো একশো উননব্বই তার মানে কি হলো ডান দিক প্রমাণ হয়ে গেলো আমাদেরকে যে বলেছিল যে এত সমান সমান একশো উননব্বই হবে আমরা বাদিককে লিখে ক্যালকুলেশন করে দেখলাম একশো উননব্বই আসলো তার মানে ডান দিক প্রমাণিত হয়ে গেল এটাই হচ্ছে অঙ্ক দেখা যাচ্ছে পরের ভিডিওয় আর পরের এই অঙ্ক ক্লাস গুলি যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং স্কুল বিষয়ক নানান খবরাখবর আমাদের এই চ্যানেলেও দেওয়া হয় সেগুলো পাওয়ার জন্য আমাদের নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবি